दक्षिण दिनाजपुर जिला के कुर्सा मंडी प्रखंड अंतर्गत यात्री प्रतीक्षालय में पिछले कुछ दिनों से एक मानसिक रूप से बीमार महिला थी। उस महिला के मदद के लिए कई युवक सामने आए हैं। पता चला है कि अज्ञात महिला काफी समय से वहां पे थी, जिसकी सहायता के लिए स्थानीय युवक आगे आए और महिला को खाने की बिस्कुट सहित कई सामान प्रदान की गई। सहायता करने वाले युवक रोनी अरमान ने बताया कि यह मदद उस महिला के लिए काफी नहीं है, इसीलिए वो चाहते हैं कि सरकार उसकी मदद के लिए आगे आए और प्रशासन की तरफ से कदम उठाए जाए। এটা তো মানবিকতা কাজ করে। এখানে মেন হচ্ছে পোশাক পরিচ্ছন্নতা হীনতা অবস্থায় ভুগছে, এই দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় খুব ভালো হবে। কতদিন ধরে আছে এখানে? কতদিন? মাঝে মধ্যে আমরা খাওয়ারের ব্যবস্থা করি, কিন্তু মানে পোশাকের দিক থেকে এবং পরিচ্ছন্নতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় থাকে, তো তার জন্য কিছু অসুবিধা হওয়া যাবে। ওই জন্য একটু প্রশাসন যদি ব্যবস্থা নেয় খুব ভালো হয়। ও কোন পেন্নেদিকি মোড়ে বিভিন্ন দোকানের সামনে রাতে ঠান্ডায় থেকে শুরু করে গরম থেকে শুরু করে মশা অনেক মানে খারাপ অবস্থায় পড়ে থাকে, যেখানে সেখানে পড়ে থাকে। হ্যাঁ, যদি এই বৃদ্ধ মহিলাদের যদি একটু চিকিৎসা ব্যবস্থা করে খুব ভালো হয়তো ঠিক হয়ে যেতে পারে। শুনলাম যে পেন্নেদিকি হাস্যহীন মহিলা পড়ে আছে, তো ওখানে ওখানকার ছেলেরা দেখতেছে যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কাপড় চোপড়ের ব্যবস্থা মানে করতেছে, তো তারপরে আমি চেষ্টা করব যে ওখানে আমাদের যদি কিছুটা প্রয়োজন হয় তাহলে আমরা ওই চিকিৎসার বিষয়ে আমরা খতিয়ে দেখব। হ্যাঁ, অনেক দিন পড়েছে আমি জানি না যদিও, কিন্তু আমি আজকে জানতে পারলাম, তো বিষয়টা আমি খতিয়ে দেখব।